উপজেলার ধারণায় সকলকে সুবিধা করব, যে নলবাড়ী জেলা ইয়াত তিনিখন উপজেলা হব, এখন সদর উপজেলা, এখন ইহুর ধর্মপুর উপজেলা, এখন বরখেতী উপজেলা। গতি প্রত্যেকটা সমষ্টির মানুষের নিজের সমষ্টিতে এখন জেলার উপায়ুক্তর কার্যালয়কে নোযাক সকল সা সুবিধা পাব, তাতক আর কি অসুবিধা আছে, তাতক সুবিধা কি আছে? এইটা তো আটাইতক ডর এডমিনিস্ট্রেটিভ রিফর্ম। এই রিফর্মটা যিনি বুঝিব পড়া নাই ভাবিছে যে উপজেলার কারণে কবাদ অসুবিধা হবেন, কিন্তু এইটা যোনে প্রশাসনত থাকে জানে এই প্রশাসনিক ডর সংস্কার। মই ভাবো যে এই সংস্কারটোর লগত আমি সকলোৱে একমত হৈ ভবিষ্যতের দিনত অসমখনক আগবঢ়াত সহায় করব লাগে। উপজেলার ধারণায় সকলকে সুবিধা করব, যে নলবাড়ী জেলা ইয়াত তিনিখন উপজেলা হব, এখন সদর উপজেলা, এখন ইহুর ধর্মপুর উপজেলা, এখন বরখেতী উপজেলা। গতি প্রত্যেকটা সমষ্টির মানুষের নিজের সমষ্টিতে এখন জেলার উপায়ুক্তর কার্যালয়কে নোযাক সকল সা সুবিধা পাব, তাতক আর কি অসুবিধা আছে, তাতক সুবিধা কি আছে? এইটা তো আটাইতক ডর এডমিনিস্ট্রেটিভ রিফর্ম। এই রিফর্মটো যিনি বুঝিব পড়া নাই ভাবিছে যে উপজেলার কারণে কবাদ অসুবিধা হবেন, কিন্তু এইটা যোনে প্রশাসনত থাকে জানে এই প্রশাসনিক ডর সংস্কার। মই ভাবো যে এই সংস্কারটোর লগত আমি সকলোৱে একমত হৈ ভবিষ্যতের দিনত অসমখনক আগবঢ়াত সহায় করব লাগে। উপজেলার ধারণায় সকলকে সুবিধা করব, যে নলবাড়ী জেলা ইয়াত তিনিখন উপজেলা হব, এখন সদর উপজেলা, এখন ইহুর ধর্মপুর উপজেলা, এখন বরখেতী উপজেলা। গতি প্রত্যেকটা সমষ্টির মানুষের নিজের সমষ্টিতে এখন জেলার উপায়ুক্তর কার্যালয়কে নোযাক সকল সা সুবিধা পাব, তাতক আর কি অসুবিধা আছে, তাতক সুবিধা কি আছে? এইটা তো আটাইতক ডর এডমিনিস্ট্রেটিভ রিফর্ম। এই রিফর্মটো যিনি বুঝিব পড়া নাই ভাবিছে যে উপজেলার কারণে কবাদ অসুবিধা হবেন, কিন্তু এইটা যোনে প্রশাসনত থাকে জানে এই প্রশাসনিক ডর সংস্কার। মই ভাবো যে এই সংস্কারটোর লগত আমি সকলোৱে একমত হৈ ভবিষ্যতের দিনত অসমখনক আগবঢ়াত সহায় করব লাগে। উপজেলার ধারণায় সকলকে সুবিধা করব, যে নলবাড়ী জেলা ইয়াত তিনিখন উপজেলা হব, এখন সদর উপজেলা, এখন ইহুর ধর্মপুর উপজেলা, এখন বরখেতী উপজেলা। গতি প্রত্যেকটা সমষ্টির মানুষের নিজের সমষ্টিতে এখন জেলার উপায়ুক্তর কার্যালয়কে নোযাক সকল সা সুবিধা পাব, তাতক আর কি অসুবিধা আছে, তাতক সুবিধা কি আছে? এইটা তো আটাইতক ডর এডমিনিস্ট্রেটিভ রিফর্ম। এই রিফর্মটো যিনি বুঝিব পড়া নাই ভাবিছে যে উপজেলার কারণে কবাদ অসুবিধা হবেন, কিন্তু এইটা যোনে প্রশাসনত থাকে জানে এই প্রশাসনিক ডর সংস্কার। মই ভাবো যে এই সংস্কারটোর লগত আমি সকলোৱে একমত হৈ ভবিষ্যতের দিনত অসমখনক আগবঢ়াত সহায় করব লাগে। উপজেলার ধারণায় সকলকে সুবিধা করব, যে নলবাড়ী জেলা ইয়াত তিনিখন উপজেলা হব, এখন সদর উপজেলা, এখন ইহুর ধর্মপুর উপজেলা, এখন বরখেতী উপজেলা। গতি প্রত্যেকটা সমষ্টির মানুষের নিজের সমষ্টিতে এখন জেলার উপায়ুক্তর কার্যালয়কে নোযাক সকল সা সুবিধা পাব, তাতক আর কি অসুবিধা আছে, তাতক সুবিধা কি আছে? এইটা তো আটাইতক ডর এডমিনিস্ট্রেটিভ রিফর্ম। এই রিফর্মটো যিনি বুঝিব পড়া নাই ভাবিছে যে উপজেলার কারণে কবাদ অসুবিধা হবেন, কিন্তু এইটা যোনে প্রশাসনত থাকে জানে এই প্রশাসনিক ডর সংস্কার। মই ভাবো যে এই সংস্কারটোর লগত আমি সকলোৱে একমত হৈ ভবিষ্যতের দিনত অসমখনক আগবঢ়াত সহায় করব লাগে। উপজেলার ধারণায় সকলকে সুবিধা করব, যে নলবাড়ী জেলা ইয়াত তিনিখন উপজেলা হব, এখন সদর উপজেলা, এখন ইহুর ধর্মপুর উপজেলা, এখন বরখেতী উপজেলা। গতি প্রত্যেকটা সমষ্টির মানুষের নিজের সমষ্টিতে এখন জেলার উপায়ুক্তর কার্যালয়কে নোযাক সকল সা সুবিধা পাব, তাতক আর কি অসুবিধা আছে, তাতক সুবিধা কি আছে? এইটা তো আটাইতক ডর এডমিনিস্ট্রেটিভ রিফর্ম। এই রিফর্মটো যিনি বুঝিব পড়া নাই ভাবিছে যে উপজেলার কারণে কবাদ অসুবিধা হবেন, কিন্তু এইটা যোনে প্রশাসনত থাকে জানে এই প্রশাসনিক ডর সংস্কার। মই ভাবো যে এই সংস্কারটোর লগত আমি সকলোৱে একমত হৈ ভবিষ্যতের দিনত অসমখনক আগবঢ়াত সহায় করব লাগে।